প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, মিসও ভালো আছি। আজ আমরা চতুর্থ শ্রেণীর বাংলা প্রথম পত্র পড়ব। আমাদের আজকের পাঠ একাই একটি দুর্গ। 1971, পাকিস্তানি হানাদার বাহিনী এগিয়ে আসছে ব্রাহ্মণবাড়িয়ার দিকে। তাদের ঠেকানোর জন্য মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়েছে দরুইন গ্রামে। দলে মাত্র 10 জন সৈন্য, আর তার অধিনায়ক সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল। মার্চ ভাষণ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই ভাষণে তিনি স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। মোস্তফা কামাল তখন 24 বছরের যুবক। বঙ্গবন্ধুর ভাষণ শুনে তার বুক ফুলে ওঠে। ১৬ এপ্রিল ১৯৭১, মোস্তফা কামাল খবর পেলেন পাকিস্তানি বাহিনী কুমিল্লার আখাউড়া রেললাইন ধরে এগিয়ে আসছে, চাইছে ব্রাহ্মণবাড়িয়া দখল করতে। ১৭ এপ্রিল ১৯৭১, ভোর থেকেই পাকিস্তানি বাহিনী মুক্তিযোদ্ধাদের ওপর গোলাবর্ষণ শুরু করল। মোস্তফা কামাল ভাবতে লাগলেন, এত কম শক্তি নিয়ে ওদের মোকাবেলা করা যাবে না। খবর পাঠালেন জরুরি সেনা সহায়তার জন্য। কিন্তু বাড়তি সেনা এলো না, এমনকি দুদিন ধরে নিয়মিত খাবারও বন্ধ। চিন্তায় অস্থির হয়ে উঠলেন তিনি। সকলে মিলে আত্মরক্ষা করলেন পরিখার মধ্যে। দুপুরের দিকে বাড়তি কয়েকজন সেনা দরুইনে এসে পৌঁছালো, সঙ্গে খাবারও এলো। পাকিস্তানি ঘাঁটি থেকে গোলাবর্ষণও হলো বন্ধ। ১৮ এপ্রিল ১৯৭১, সকালবেলা সারা আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। মুক্তিযোদ্ধারা ভাবলেন বৃষ্টি এলে দুশমনদের হামলা থেকে কিছুটা রেহাই মিলবে। সারা সকাল নির্বিঘ্নে কাটল। পাকিস্তানি বাহিনীর কোনো রকম গোলাবর্ষণ হল না। সকাল ১১টা শুরু হলো প্রচণ্ড বৃষ্টি, আর সেই সঙ্গে শত্রুর গোলাবর্ষণ। এগিয়ে আসতে লাগল পাকিস্তানি বাহিনী। বেলা ১২টা আক্রমণ হলো আরও তীব্র। মুক্তিযোদ্ধাদের পাল্টা গুলি তার সামনে কিছুই না। হঠাৎ একটা গুলি এসে বিঁধল এক মুক্তিযোদ্ধার বুকে। তিনি মেশিনগান চালাচ্ছিলেন, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল মেশিনগান। মোস্তফা কামাল পাশেই ছিলেন, তিনি এক মুহূর্ত দেরি না করে চালাতে লাগলেন মেশিনগান। পাকিস্তানি সৈন্যরা সংখ্যায় অনেক, সঙ্গে ভারী অস্ত্রশস্ত্র। মুক্তিযোদ্ধারা সংখ্যায় কম, ভারী অস্ত্রশস্ত্র তাদের তেমন নেই। তাদের হয় সামনাসামনি যুদ্ধ করতে হবে, না হয় পিছু হটতে হবে। কিন্তু পিছু হটতে চাইলেও কিছুটা সময় দরকার, ততক্ষণ অবিরাম গুলি চালিয়ে ঠেকিয়ে রাখতে হবে। এ দায়িত্ব কে নেবে? শিক্ষার্থীরা, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। অধিনায়ক, পরীক্ষা, নির্বিঘ্নে, অকুত ভয়, বীরশ্রেষ্ঠ, সমাহিত। অধিনায়ক অর্থ দলপতি বা দলনেতা। পরীক্ষা অর্থ শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য মাটির মধ্যে তৈরি গর্ত। নির্বিঘ্নে অর্থ নিরাপদে। অকুত ভয় অর্থ যার কোনো ভয় নেই। বীরশ্রেষ্ঠ অর্থ বীরত্বে সবার সেরা। সমাহিত অর্থ কবরে শায়িত। ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। অকুত ভয়, অধিনায়ক, পরীক্ষার, সমাহিত, নির্বিঘ্নে, বীরশ্রেষ্ঠ। চলো শিক্ষার্থীরা, তাহলে পড়ি
ক যাত্রীরা ড্যাশ নদী পার হলো। কি বলো তো শিক্ষার্থীরা, যাত্রীরা কি হবে? নির্বিঘ্নে, হ্যাঁ যাত্রীরা নির্বিঘ্নে নদী পার হলো। খ ড্যাশ লড়াই চালিয়ে যেতে বললেন, বলো তো শিক্ষার্থীরা কি হবে? অধিনায়ক, হ্যাঁ তাহলে বাক্যটি আরেকবার পড়ি। অধিনায়ক লড়াই চালিয়ে যেতে বললেন। গ মোস্তফা কামাল একজন ড্যাশ কি বীর শ্রেষ্ঠ। তাহলে বাক্যটি আরেকবার পড়ি, মোস্তফা কামাল একজন বীর শ্রেষ্ঠ। ঘ সৈন্যরা ড্যাশ ভেতর থেকে গুলি ছুড়লেন। পরিখার, তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ি, সৈন্যরা পরিখার ভেতর থেকে গুলি ছুড়ছে। ও মোস্তফা কামালকে দড়ি নিয়ে ড্যাশ করা হয়। কি বলতো? সমাহিত, মোস্তফা কামালকে দড়ি নিয়ে সমাহিত করা হয়। চ তিনি একজন ড্যাশ মুক্তিযোদ্ধা। অকুতোভয় শিক্ষার্থীরা, তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ি, তিনি একজন অকুতোভয় মুক্তিযোদ্ধা। এ সময় আরও একজন ঢলে পড়ল শত্রুর গুলিতে। মোস্তফা কামাল পরিখার মধ্যে সোজা হয়ে দাঁড়িয়ে চালাতে লাগলেন গুলি। নয়জন মুক্তিযোদ্ধা এর মধ্যেই শহীদ হয়েছেন। পিছু না হটলে সবার মৃত্যু অবধারিত। মোস্তফা কামাল সবাইকে সরে যেতে বললেন, তিনি একা গুলি চালিয়ে যাবেন। মোস্তফা কামাল জোর দিয়ে বললেন, আপনাদের পিছু হটতেই হবে, তা না হলে দুশ্মনরা সবাইকে শেষ করে দেবে। তিনি আবার আদেশ দিলেন, সবাই দ্রুত সরে যান। শেষ পর্যন্ত মোস্তফা কামালকে রেখে সবাই খুব সাবধানে পিছু হটলেন। শিক্ষার্থীরা, আমরা এবার পাঠ অনুসরণ করে নিচের ঘটনার পাশে তারিখবাচক শব্দ লিখি। ক পাকিস্তানি বাহিনী আখাউড়া রেললাইন ধরে এগোয়। খ দরুইন গ্রামে মুক্তিযোদ্ধাদের উপর গোলাবর্ষণ হয়। গ মোস্তফা কামাল শহীদ হলেন। কি তাহলে আমরা এবার এই ঘটনাগুলো কবে হয়েছে, কোন তারিখে, সেটি পাশের বক্সে লিখব। ঠিক আছে শিক্ষার্থীরা, চলো তাহলে শুরু করি। ক পাকিস্তানি বাহিনী আখাউড়া রেললাইন ধরে এগোয় 16 এপ্রিল। খ দরুইন গ্রামে মুক্তিযোদ্ধাদের উপর গোলাবর্ষণ হয় 17 এপ্রিল। গ মোস্তফা কামাল শহীদ হলেন 18 এপ্রিল। শিক্ষার্থীরা, আমাদের একাই একটি দুর্গ এই পাঠের আজকের পাঠ এ পর্যন্তই। আমরা যেগুলো পড়লাম বাসায় এগুলো চর্চা করব আর কি। আমাদের আবারও দেখা হবে, কথা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত আমরা সবাই কি ভালো থাকবো। তাহলে শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।